हेलो फ्रेंड प्रत्येके वेलकाम জানাই স্টাডি ক্লাস বাই এস কোচিংয়ের পক্ষ থেকে। এই মুহূর্তের সবথেকে যেটা বড় আপডেট एएनएम जीएनएम 2023 ते एएनएम जीएनएम 2023 जे मॉप अप राउंड काउंसलिंग एर नोटिफिकेशन इतिमध्ये प्रकाशित होयेछे। तो कोन कॉलेजे कतगुलो सीट आछे, तोमरा रेजिस्ट्रेशन किभाबे करबे, चॉइस फिलिंग किभाबे करबे, समस्त किछु तथ्य तोमादेरके आजके एई भिडियोते शेयर करते चलेछि। देखो एखाने लेखा आछे वैकेंसी फॉर मॉप अप राउंड, ठीक आछे, वैकेंसी फॉर मॉप अप राउंड 2023 एएनएम जीएनएम। तो प्रथमत आमि एई लेखाटार उपर क्लिक करे देबो, ठीक आछे। एई लेखार उपर क्लिक करार पर किछुक्षण पर देखो वेबसाइटटा এবারে খুলবে, তখন তোমরা এখান থেকে যখনই পরবর্তী যে পেজটা আসবে সেই পেজে দেখতে পাচ্ছ রাউন্ড নম্বর বলে একটি কথা লেখা আছে। এখানে সিলেক্ট অপশনটায় হাত দেবে, হাত দেওয়ার সাথে সাথে নিচের দিকে থ্রি থ্রি লেখা আছে, থ্রিটাই ক্লিক করে দেবে এবং থ্রিটাই ক্লিক করার সাথে সাথে এবার দেখো ইনস্টিটিউট টাইপ বলছে। তো ইনস্টিটিউট টাইপটাই অলটাকে তোমরা এখান থেকে যে ইনস্টিটিউট দেখতে চাও, ঠিক আছে, তোমরা যদি স্টেট গভর্নমেন্ট করতে চাও, সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে চাও, তো আমরা যেহেতু গভর্নমেন্টের ফিটগুলোর দিকে আমাদের নজর, তাই আমরা স্টেট গভর্নমেন্ট এখান থেকে সিলেক্ট করবো। দেখো অল করলে কিন্তু খুঁজে পেতে সমস্যা হবে, তাই অল করার কোনো প্রয়োজন নেই, অল করলে অনেক কলেজ তোমাদেরকে নাম লিখতে হবে, তাই তোমরা স্টেট গভর্নমেন্ট করে নেবে। স্টেট গভর্নমেন্ট করার পর এবার তোমরা যদি জিএনএম এর দেখতে চাও জিএনএম এর করবে, এএনএম এর দেখতে হলে এএনএম এর করবে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা সর্বদা ইনস্টিটিউটটা কিন্তু অল করবে না, ঠিক আছে, ইনস্টিটিউটটা অল করবে না। এখানে ইনস্টিটিউটে ক্লিক করার পর তোমরা এখানে চলে আসবে, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবার এএনএম ট্রেনিং স্কুল, তোমরা যে এএনএমগুলো দেখতে প্রথমে দেখো এএনএম এর 13টা কলেজকে দেখানো হবে, তারপর নিচের দিকে জিএনএম এর প্রতিটা কলেজকে কিন্তু দেখানো হবে, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে যদি তাও বুঝতে অসুবিধা হয় তোমরা এখান থেকে প্রোগ্রাম অপশনটায় ক্লিক করে দেবে এবং জিএনএম এর কলেজগুলো যদি দেখতে চাও তাহলে তোমরা এখান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি অপশনটায় ক্লিক করে দেবে। দেখো জিএনএম জেনারেল নার্সিং মিড ওয়াইফারি অপশানটা ক্লিক করার সাথে সাথে এখানে এবার ইনস্টিটিউটে কেবলমাত্র জিএনএম এর কলেজগুলোকে শো করাবে, ঠিক আছে, এবার কেবলমাত্র এখানে জিএনএম এর কলেজগুলোকে শো করাবে। এবার এখানেতে আমি দেখব এনটিএস গান্ধী মেমোরিয়াল হসপিটাল, এখানে কতগুলো সিট রয়েছে, আমি এটাই ক্লিক করে দিলাম এবং ক্লিক করার সাথে সাথে আমি এখানেতে দেখব যে জেন্ডারটা অল করে রাখবো, আমি প্রত্যেকের ক্ষেত্রে হয়তো দেখতে চাইছি অল, ঠিক আছে, অল করে দিলাম এবং টোটাল ইনটেক, ঠিক আছে, টোটাল ইনটেক এখানে ক্লিক করব। টোটাল ইনটেকে ক্লিক করার পর আমি সাবমিট অপশানটা ক্লিক করব এবং সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আমার এখানে দেখো স্টেট গভর্নমেন্ট এনটিএস মেমোরিয়ালেতে ওপেন ক্যাটাগরিতে কোনো সিট নেই, অর্থাৎ জেনারেলরা এখানে করিয়ে কোনো সিট পাওয়ার আশা নেই। প্রতিটা সিট কাদের জন্য আছে দেখো পিডব্ল্यूडी, দেখো এখানে এসসি এফটি ইডব্লিউএসদের একটা সিট কিন্তু বেঁচে আছে মনে হচ্ছে, হ্যাঁ ইডব্লিউএসদের একটা সিট বেঁচে আছে, এফটিদের কোনো ফিট নেই, এফটি পিডব্লিউদের কোনো ফিট নেই কিন্তু এফটিদের একটা ফিট বেঁচে আছে, এসসিদের একটা ফিট, এসসি পিডব্লিউডিদের একটা সিট, ওবিসি এদের এখানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের একটা সিট, ওপেনে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের একটি সিট কিন্তু রয়েছে, টোটাল 6টা সিট কিন্তু এখানেতে রয়েছে। আচ্ছা পরবর্তীতে আমি একটা কলেজ সিলেক্ট করব, এখানেতে দেখে নেবো যে এনটিএস টেন স্কুল খড়গপুর এফডি হসপিটাল, খড়গপুর এফডি হসপিটাল টোটাল কতগুলো সিট আছে আমি এখানে দেখে নেবো। দেখো ওপেন ক্যাটাগরিতে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি হিসাবে সব সিট শূন্য, ওপেন ক্যাটাগরিতে সব সিট শূন্য, কাফটে যে সিটগুলি আছে সেগুলি সবই হ্যান্ডিক্যাপদের জন্য, সবই হ্যান্ডিক্যাপ এবং এসসি এফটিদের এবং ইডব্লিউদের একটি করে সিট পড়ে আছে, দেখতে পাচ্ছ প্রতিটা কলেজে কিন্তু এরকম করে সিট সংখ্যা রয়েছে। আচ্ছা পরবর্তী আমি একটা কলেজ চলে আসবো, আচ্ছা নার্সিং ট্রেনিং স্কুল খড়গপুর এফটি হসপিটাল, এবার আমি ডক্টর এইচসি মেমোরিয়াল মুখার্জিতে চলে আসবো, এখানে দেখবো যে কোনো এএনএম এর কোনো সিট আছে কিনা, ঠিক আছে। তো আমি ডক্টর এইচসি মেমোরিয়াল চলে এলাম, দেখো এখানে এএনএম এর কিন্তু কোনো প্রকার সিট আর নেই, এএনএম এর কোনো সিট কিন্তু নেই। আচ্ছা পরবর্তী আমি আরেকটা কলেজ এখান থেকে আমি দেখে নেব, আমি এখান থেকে দেখবো যে আর কোথায় কিছু সিট আছে কিনা। আচ্ছা আমি দেখে নিই এখান থেকে প্রমোট ট্রেনিং স্কুল, এটা এখানে তো একটাও নেই। আচ্ছা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালে কতগুলি সিট আছে আমরা দেখে নেব জিএনএম এর জন্য। তো চলো আমি এখানে ক্লিক করলাম এবং সাবমিট অপশানটা ক্লিক করে দিলাম, সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবো আলিপুরদুয়ারে কোথায় কতগুলি, আলিপুরদুয়ার দেখো যেখানটাতে আমরা ভেবেছিলাম প্রচুর সিট থাকার কথা, আলিপুরদুয়ার নর্থ বেঙ্গলের কলেজ ওপেনের জন্য মাত্র 2টো সিট পড়ে রয়েছে এবং এখানে দেখো টোটাল সিট 6টা, 2টো রয়েছে ওপেনের জন্য, পিডব্লিউডিদের জন্য কোনো সিট নেই, এসসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু একটা ফিট, তাহলে এদিকে তোমরা 3টে ফিট এবং এখানে 3টে ফিট এবং ইডব্লিউএসদের কিন্তু এখানে 3টে ফিট কিন্তু রয়েছে, ইডব্লিউএসদের 3টে ফিট রয়েছে। তাহলে দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরির সুযোগ খুবই কম, যেটুকু ফিট আছে সব কিছু কিন্তু হ্যান্ডিক্যাপদের জন্য, এসসির জন্য, এফটির জন্য, বিশেষ করে যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে। নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এনসিএমএচ, তো এখানে দেখবো কতগুলো ফিট রয়েছে, ঠিক আছে, আমি সাবমিট অপশানে ক্লিক করে নেবো এবং দেখে নেবো যে কতগুলো ফিট কিন্তু রয়েছে এখানেতে। এখানে দেখো টোটাল সিট রয়েছে ৮টা। এনটিএস এমসিএচ নর্থ বেঙ্গল ৮টা সিট, যেখানে জেনারেলদের কোনো সুযোগ সুবিধা নেই, জেনারেলদের অবস্থা খুব খারাপ, ইউআর ক্যাটাগরিতে কোনো সিট নেই। পিডব্লিউডিদের জন্য দারুণ সুযোগ, সিট আছে পিডব্লিউডির প্রচুর সিট আছে। তাই পিডব্লিউডি যদি কেউ হয়ে থাকো, দেখো পিডব্লিউডি কিন্তু কোনোদিন সিট ভর্তি করতে পারে না, কারণ সবাই হ্যান্ডিক্যাপের পরিমাণটা খুবই কম। তবে আমি একটাই কথা বলবো, হ্যান্ডিক্যাপ ফিট যেগুলো বেঁচে রয়েছে, হ্যান্ডিক্যাপ এবং এসসি/এসটিতে যদি কোনো প্রকার ফিট বেঁচে থাকে, যদি ডব্লিউবিজি মনে করে আমরা ফিটটাকে জেনারেলে কনভার্ট করব, তাহলে স্পট রাউন্ডে প্রচুর ফিট থাকছে, স্পট রাউন্ডে কিন্তু প্রচুর ফিট থাকার সম্ভাবনা রয়েছে স্পটের ক্ষেত্রে। তো এখন সেটা কনভার্ট যদি করে দেয় তাহলে সুযোগ রয়েছে, কিন্তু ওবিসি এ ওবিসি বি এদের সুযোগ সংখ্যাটা খুবই কম, এসসি এফটি এদের সুযোগ সুবিধা খুবই কম। আর যদি বলে যে আমরা করবো না, পিডব্লিউডিদের যে সিট রয়েছে বা কাস্টের যে সিট রয়েছে সেই সিটগুলো যেমন থাকবে তেমনই পড়ে থাকবে, এগুলোকে ইউআরে কনভার্ট করা হবে না, তাহলে কিন্তু এরকমভাবে সিট পড়ে থাকবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। আগেই বলেছি কীভাবে রেজিস্ট্রেশনের প্রসেসটা একটু দেখে যে কীভাবে রেজিস্ট্রেশন করবে। তোমরা যখন এএনএম জিএনএমের যে অফিসিয়াল ওয়েবসাইট যখনই খুলবে, তো এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং মপ আপ রাউন্ড বলে একটা অপশন রয়েছে। তোমরা প্রথমত কোন কলেজে কতগুলো ফিট আছে ওভাবে দেখে নেবে, যেভাবে দেখালাম। দেখানোর পর তোমরা এখান থেকে এই লেখার উপর ক্লিক করবে। তবে আমি এটাই বলবো, সুযোগ সুবিধা যা কিছু রয়েছে কাফটে রয়েছে, জেনারেল ক্যাটাগরির কোনো সুযোগ সুবিধা নেই আছে। এখান থেকে তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লেখার উপর ক্লিক করবে। ঠিক আছে, এরপর নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন লেখার উপর ক্লিক করার পর ধাপে ধাপে তোমরা কিন্তু যেমনভাবে যে এখান থেকে একদম নিচের দিকে চলে এসো, আই এগ্রি লেখার উপর ক্লিক করবে। আই এগ্রি লেখার উপর ক্লিক করার পর তোমরা পরবর্তী যে দেখবে একটা পেজ খুলছে, সেই পেজেতে তোমরা এবার রোল নাম্বার, ঠিক আছে, যেমন করে মপ আপ হয়, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, তারপর হচ্ছে মায়ের নাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, সব কিছু দিয়ে করবে। এই নিয়ে একটা ভিডিও আমি পরবর্তী স্টেপে দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটা দেখতে চাও বা মপ আপ রাউন্ড করাতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তবে একটা কথা বলো, স্পটে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ রয়েছে, স্পটে যা সবার সুযোগ, মপ আপের সুযোগটা খুবই কম। যদি স্পটে জেনারেলে এই সিটগুলোকে কনভার্ট করা হয়, মানে পিডব্লিউডিদের সিটগুলো যদি জেনারেলে কনভার্ট করা হয়, তাহলে কিন্তু দুর্দান্ত সুযোগ, কিন্তু এটা নির্ভর করছে পুরোপুরি বোর্ডের উপর। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম।